জিরো লেভেল থেকে ইংরেজি উচ্চারণ শিখতে গেলে প্রথমে আমাদের জানা দরকার ভাওয়েলগুলির উচ্চারণ, কেননা ভাওয়েলগুলির উচ্চারণ এক এক সময় এক এক রকম হয়। আমরা অলরেডি গত লেভেলগুলিতে এ ভাওয়েলের চার রকম উচ্চারণ দেখেছি, তারপর ই ভাওয়েলের দু রকম উচ্চারণ দেখেছি। তো আজকে আমরা জানবো ই ভাওয়েলের আর একটা উচ্চারণ বা সাউন্ড, সেটা হলো মিডল সাউন্ড। আমরা জানি ই ভাওয়েলের উচ্চারণ অনেক সময় এ হয়, অনেক সময় আবার ই হয়, অর্থাৎ শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। তো আজকে আমরা জানবো মিডল সাউন্ড। তো গাইজ, তোমরা দেখছো আফজা স্টাডি। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে ই ভাওয়েলের মিডল সাউন্ডটা দেখে নিই। জিরো থেকে ইংরেজি উচ্চারণ, এর আগে আমরা ই ভাওয়েলের এ উচ্চারণ এবং ই উচ্চারণ সম্পর্কে জেনেছিলাম। তো তোমরা এই ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো। তো আজকে আমরা জানবো ই ভাওয়েলের আ উচ্চারণ, অর্থাৎ মিডল সাউন্ড। এখানে এও হবে না, আবার ইও হবে না, ঠিক আছে? কোনো ওয়ার্ডে ই ভাওয়েল দেখার পর আমরা কীভাবে বুঝবো এখানে আ উচ্চারণ হবে, কেননা ই এর উচ্চারণ অনেক সময় এ হয় আর অনেক সময় ই হয়। তো আমরা কতগুলো এক্সাম্পলে প্রথমে প্রয়োগটা দেখব। তো প্রত্যেকটা ওয়ার্ডে আমি ই ভাওয়েল বসাই দেব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই কয়েকটা শব্দ দেখব, যেমন এইচ ই আর, এখানে উচ্চারণ কিন্তু হার, হার, অর্থাৎ আ হচ্ছে হার, ঠিক আছে? তো তারপর জি ই আর এম, জার্ম, এটার উচ্চারণ হলো জার্ম, আর মতো হচ্ছে। সি এল ই আর কে, ক্লার্ক, এখানেও কিন্তু ক্লার্ক, আ উচ্চারণ হচ্ছে, ই উচ্চারণ এখানে আ হচ্ছে। এন ই ভি ই আর, নেভার, নে ভার, ভার, আ উচ্চারণ হচ্ছে। এখানে একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, যখন ই ভাওয়েলটি আর লেটারটির সাথে এই ফরম্যাটে ই আর এই ফরম্যাটে থাকবে তখন ই এর উচ্চারণ হবে আ, ঠিক আছে? এখানে দেখো ই আর, তারপরে ই আর, ই আর, ই আর, এইচ ই আর, হার, ঠিক আছে? এইচের জন্য আমরা হ পাই, আর ই আর এর জন্য কী বলছি, আর পাই, অর্থাৎ ই এর উচ্চারণ এখানে আ আসছে কিন্তু, ঠিক আছে? তারপরে জির জন্য আমরা কী পাই, জ পাই, তাহলে তার সঙ্গে আর যোগ হলো, তাহলে হয়ে গেলো জার, তার সাথে এম আছে, হয়ে গেলো জার্ম। তারপর সিএল এর জন্য আমরা কী পাই, কয়েল পাই, এটা একটা ব্লেন্ডিং, ঠিক আছে, যুক্তবর্ণ সিএল। তো সিএল এর সাথে যখন ই আর যোগ হয় তখন হয়ে যায় ক্লার, তার সঙ্গে কে আছে তো উচ্চারণ হয়ে যাবে ক্লার্ক। একই রকম করে এন ই ভি ই আর, নেভার, ঠিক আছে? এছাড়াও কোনো ওয়ার্ডে যখন ই এ আর, আগে বললাম কি ই আর, এক্ষেত্রে ই এ আর, ই এ আর, এই তিনটে লেটার যখন একসঙ্গে থাকবে তখনও কিন্তু ই ভাওয়েলের উচ্চারণ আর মতো হবে। যেমন ই এ আর এন, আর্ন, আর্ন, আর মতো হচ্ছে। এইচ ই এ আর টি, হার্ট, হার্ট, হা, আর মতো হচ্ছে, ঠিক আছে? এল ই এ আর এন, লার্ন, এটাকে ভাঙলে কি হয়, ল পাই, তারপর ই এ আর, আর পাই, তারপর এন পাই, মানে দন্তের ন পাই। তো লর সাথে আর যোগ হলে হয়ে গেল লার, তার সাথে দন্তের ন, তো একসঙ্গে এটাকে লিখলে কী হয়, লার্ন হয়, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? তো আর একবার আমি রিপিট করছি, কোনো ওয়ার্ডে যখন ই আর থাকবে তো সেক্ষেত্রে ই এর উচ্চারণ আ হবে, এবং কোনো ওয়ার্ডে যখন ই এ আর, ই এ আর একসঙ্গে থাকবে সেক্ষেত্রে কিন্তু ই এর উচ্চারণ আর মতো হবে, ঠিক আছে? তো গাইজ, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরপর সাক্ষাৎ আছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আফজা স্টাডি।